দেখার পর এখন আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দির। ইমামবাড়া থেকে 20 মিনিট দূরেই রয়েছে এই মন্দির, ওখানে আমরা এখন যাচ্ছি। ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই রয়েছে হংসেশ্বরী মন্দির। এখন আমরা এসেছি বাস পেরিয়ে আর হংসেশ্বরী মন্দির দেখতে, আর এখানে রয়েছে পার্কিং। মন্দিরে প্রবেশ করার আগেই পার্কিংয়ে আপনাকে গাড়ি রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। পার্কিং চার্জ 30 টাকা। এবার আমরা সামনের দিকে যাচ্ছি মন্দিরের সামনে। ব্যান্ডেল স্টেশন থেকে অটো ধরেও আপনি এখানে আসতে পারেন, ভাড়া 30 থেকে 40 টাকা। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল। এই মন্দিরটির উচ্চতা 70 ফুট। হংসেশ্বরী মন্দিরে মা হচ্ছেন হংসেশ্বরী মা কালী। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব মহাশয় মহাপীঠ কাশীতে চলে যান এবং সেখানে তিনি তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করার পর মাকে দর্শন পান এবং মায়ের আদেশ পান, তাই ফিরে এসে তিনি হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন। কিন্তু তিনি তা শেষ করে যেতে পারেননি। ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী হংসেশ্বরী মন্দির নির্মাণ শেষ করেছিলেন। হংসেশ্বরী মন্দিরে মায়ের মূর্তি তৈরি হয়েছে নিম কাঠ দিয়ে। একটি নিম কাঠের গুঁড়ি গঙ্গায় ভেসে এসেছিল মহাপীঠ কাশী থেকে, সেই কাঠ দিয়েই তৈরি হংসেশ্বরী মায়ের মূর্তি। মন্দির নির্মাণ শুরু হয় 1801 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1814 খ্রিস্টাব্দে। আপনারা লাহিড়ি বাবার আশ্রম বা ব্যান্ডেল চার্চ বা ইমামবাড়া ঘুরতে এলে অবশ্যই ঘুরে দেখে যেতে পারেন ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন হংসেশ্বরী মন্দির।